গাইজ, আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের কল ডায়ালার ব্যাকগ্রাউন্ড কিংবা কন্ট্রাক্ট লিস্ট ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণরূপে হোয়াইট কালার হয়। এখানে আমরা কোনো রকমের কোনো কালারিং থিম সেট করতে পারি না কিংবা কোনো ফটো ভিডিও কিছুই সেট করতে পারি না। ওকে, তো আজকের ভিডিওটি দেখার পর আপনার মোবাইল ফোনের কল ডায়ালার ব্যাকগ্রাউন্ড এবং কন্ট্রাক্ট লিস্ট ব্যাকগ্রাউন্ডটি নিজের মনের মতো করে কাস্টমাইজ করতে পারেন। এখানে আপনার অথবা আপনার কোনো প্রিয় মানুষের ফটো সেট করতে পারেন কিংবা ভিডিও সেট করতে পারেন, যেটি দেখতে খুবই অসাধারণ অ্যান্ড খুবই অ্যামেজিং লাগবে। অ্যান্ড গাইজ, এমনভাবে যদি আপনার কল ডায়ালার ব্যাকগ্রাউন্ডে এবং কন্ট্রাক্ট লিস্ট ব্যাকগ্রাউন্ডে একটি ফটো ভিডিও সেট করে রাখেন, যে কোনো বন্ধু বান্ধব দেখলে 100% আপনার কাছ থেকে জানতে বাধ্য হবে যে ভাই এটি আপনি কিভাবে করেছেন। ওয়েল, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটি 1 সেকেন্ডও না কেটে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। ওকে, তো গাইজ, দেরি না করে চলুন আমরা ভিডিওর দিকে আগে বাড়ি। তো তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ কেউ কিপটামি না করে আজকের ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। তার কারণ আমি এই ধরনের ভিডিও ইউটিউবে প্রতিনিয়ত আপলোড করে থাকি, যে ভিডিও দেখে কিন্তু আপনারা নিত্য নতুন নতুন অনেক কিছু শিখতে পারেন। ওকে, সো চলুন আমরা আজকের ভিডিওটি কমপ্লিট দেখে আসি। ওকে গাইজ, আমাদের মোবাইল ফোনের কলার স্ক্রিন এবং কন্ট্রাক্ট লিস্ট ব্যাকগ্রাউন্ডে ফটো কিংবা ভিডিও সেট করার জন্য আমাদের মোবাইল ফোনে একটি ছোট অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তো এটি কোত্থেকে অ্যান্ড কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি একটু পর আপনাদেরকে বলে দেবো। তো এখান থেকে আমি সর্বপ্রথম অ্যাপসটি মোবাইল ফোনে ওপেন করব। মূলত এটি একটি ডায়ালার অ্যাপস, এটি আপনার মোবাইল ফোনে আপনি ইনস্টল করে রাখতে পারেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি অ্যাপসটি ওপেন করলাম, দেন তারপর এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর তারপর এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পর তারপরে এখানেও ক্লিক করে দেবেন। দেন তারপর আপনাকে নিয়ে যাবে রিকোয়ার পারমিশনে। তো এখান থেকে আপনি ওকে বাটনে ক্লিক করে দেবেন। দেন ওকে বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো বাটন গ্রিন করে দিতে হবে। তো এখান থেকে আপনাকে যেটি করতে হবে, এখানে ক্লিক করবেন, এমনভাবে ক্লিক করে অ্যালাও করে দেবেন, এটি কিন্তু অটোমেটিক সব গ্রিন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু গ্রিন হয়ে গেছে। তো এমনভাবে আপনি সবগুলি গ্রিন করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই গ্রিন হয়ে যাবে। তো যেখানে অ্যালাও চাইবে এখান থেকে অ্যালাও করে দেবেন। তো এমনভাবে আপনি প্রতিটি গ্রিন করে দেবেন। দেন তারপর দেখতে পাচ্ছেন ডিফল্ট কল ফোন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন কল ফোন, এটি আপনি সিলেক্ট করে দেবেন। দেন এটি সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ ডিফল্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পর নিচে এটিও আপনি গ্রিন করে দেবেন। দেন এটি করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন ব্যাকে চলে আসার পর একটু ওয়েট করে নেবেন। দেন একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এই ডায়ালার অ্যাপসটির মেন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখন আমরা আমাদের ফোনের কলিং ব্যাকগ্রাউন্ড কিংবা কন্ট্রাক্ট লিস্ট ব্যাকগ্রাউন্ডে একটি ফটো সেট করব। সো তার জন্য আমাদেরকে যেটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ডায়ালার, এখানে ডায়ালারে ক্লিক করব। দেন ডায়ালারে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে এই নিচের আইকনটিতে ক্লিক করে দেবো। দেন এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো। দেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাবো অসংখ্য অ্যান্ড অসাধারণ কিছু ভিডিও ফুটেজ আমরা দেখতে পাবো। মূলত এই অসাধারণ ভিডিওগুলি আমাদের মোবাইল ফোনের কন্ট্রাক্ট লিস্ট এবং কল ডায়ালার ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেট করতে পারবো। ওকে, তো এখান থেকে আমি একটি ভিডিও সেভ করে আপনাদেরকে দেখাবো অ্যান্ড তারপর দেখাবো যে কীভাবে আপনার এবং আপনার প্রিয় মানুষের ফটো সেট করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন ভিডিওটি এমনভাবে প্লে করবেন। প্লে করার পর জাস্ট এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই ক্লিক করে দিলেই কিন্তু এখান থেকে সাকসেসফুল অ্যাপ্লাই দেখাবে অ্যান্ড এটি আপনার ফোনের কন্ট্রাক্ট লিস্ট অ্যান্ড এখান থেকে আপনার ফোনের কল ডায়ালার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটি সেট হয়ে যাবে, যেটি দেখতে খুবই অসাধারণ অ্যান্ড খুবই অ্যামেজিং লাগবে। অ্যান্ড গাইজ, আপনার এবং আপনার কোনো প্রিয় মানুষের ফটো সেট করার জন্য আপনাকে যেটি করতে হবে, দেখতে পাচ্ছেন পিক ইমেজ জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি কি করবেন, গ্যালারি দিয়ে সেই ছবিটি সিলেক্ট করবেন যেটি আপনার ফোনের কল ডায়ালার স্ক্রিনে সেট করতে চান। ওকে, তো এখান থেকে আমি একটি ফটো সেট করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এটি করবেন। ওকে, তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই ফটোটি সেট করব। তো এটি আমি এখান থেকে ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পর এখান থেকে আমি জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দিলেই কিন্তু এই ফটোটি সেভ হয়ে যাবে অ্যান্ড ফোনের ডায়ালার অ্যান্ড কন্ট্রাক্ট লিস্ট ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ফটোটি খুবই সুন্দরভাবে সেট হয়ে যাবে, যেটি দেখতে খুবই অসাধারণ অ্যান্ড খুবই অ্যামেজিং লাগবে। তো ফ্রেন্ডস, এখন আমরা এখান থেকে ফোন ডায়ালার অ্যাপসটি ওপেন করব অ্যান্ড ওপেন করে দেখব যে এই ফটো কিংবা ভিডিওটি সেট হয়েছে কিনা। ওকে, তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটি ওপেন করে নিলাম। দেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের মোবাইল ফোনের ডায়াল প্যাডে কিন্তু এটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে অ্যান্ড এটি যদি আমরা ফোনের কন্ট্রাক্ট লিস্ট ব্যাকগ্রাউন্ডে যাই সেখানেও কিন্তু দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এখান থেকে রিসেন্ট অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট লিস্ট ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটি সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যখন কন্ট্রাক্ট লিস্টে যাব তখন কিন্তু এটি দেখা যাবে, যেটি দেখতে খুবই অসাধারণ অ্যান্ড খুবই অ্যামেজিং লাগবে। তো ফ্রেন্ডস, চলুন এখন আমরা দেখে নিই এই ডায়ালার অ্যাপসটি কীভাবে আমাদের মোবাইল ফোনে ইনস্টল করব। তো এটি ইনস্টল করার জন্য এখান থেকে আমরা সরাসরি মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে নেব। দেন প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে আমরা সার্চ
বারে লিখব মাই ফটো ফোন ডায়ালার। দেখতে পাচ্ছেন মাই ফটো ফোন ডায়ালার লেখার সাথে সাথেই কিন্তু অ্যাপসটি আমাদের সামনেই শো করবে। তো খুব একটি অসাধারণ অ্যাপস, এখান থেকে আপনারা এটি ইনস্টল করে নিতে পারেন এবং ফোনের কল ডায়ালার এবং কন্ট্রাক্ট লিস্ট ব্যাকগ্রাউন্ডটি নিজের মনের মতো কাস্টমাইজ করতে পারেন। ওকে।